তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল এসটিএম টিচিং। আমি এসটিএম, আজ আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞান, মাধ্যমিক জীবন বিজ্ঞান, মাধ্যমিক 2020 জীবন বিজ্ঞান বিষয়ে সিলেবাস ভিত্তিক নাম্বার বিভাজন কি হয়, সেই নাম্বার বিভাজন আজ সেই নিয়ে আলোচনা করছি। তো আজকে আমাদের সাথে উপস্থিত, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের খুবই পরম শ্রদ্ধেয় বিশেষজ্ঞ শিক্ষক মহাশয় বিশ্বজিৎ দাস বৈরাগ মহাশয়। তো উনি এসে আজকে তোমাদের সামনে জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করবেন, জীবন বিজ্ঞানের সিলেবাস কেমন হয়, নাম্বার বিভাজন কেমন হয় সেই সমস্ত নিয়ে। এছাড়াও তিনি পরবর্তীতে আরো বিভিন্ন নানা রকম বিজ্ঞান সম্পর্কে আলোচনা তোমাদের সাথে করবে। তো তোমরা আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটি অন করো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। যে সমস্ত বন্ধুরা এখনো জানো না তাদেরকে অবশ্যই শেয়ারের মাধ্যমে জানাও। এছাড়া তো বলেইছি নিজে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ করো, এবং যার যার সাজেশনের প্রয়োজন এবং নোটস এর প্রয়োজন অবশ্যই নোটস, যে সমস্ত নোটস আমাদের শিক্ষক মহাশয়রা খুবই গুরুত্ব সহকারে করেছেন, কিভাবে তার মাধ্যমে বেশি নম্বর পাওয়া যাবে সেই সমস্ত বিষয় মাথায় রেখেই এই সমস্ত নোটস পত্র তৈরি করেছেন। সেখানে এমসিকিউ, এসিকিউ এবং 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, যে সাবজেক্ট যেমন সেই সাবজেক্টে সেই রকম নাম্বার বিভাজন ধরে ধরে সমস্ত নোটগুলো কিন্তু তৈরি করেছেন। অতএব তোমরা আর অপেক্ষা না করে আমার সাথে অবশ্যই যোগাযোগ করো। এবারে আমি ডেকে নিচ্ছি আমাদের সেই শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় বিশ্বজিৎ বৈরাগ্য মহাশয়কে। আসুন স্যার। নমস্কার। আমাদের স্যারের সাথে তোমরা কথা বলো, উনি এবার পরবর্তী কথা বলছেন। আজ আমি জীবন বিজ্ঞান যে বিষয় ভিত্তিক যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো মার্কস কত থাকে এবং প্রশ্নগুলো কি টাইপের হয়, কত নাম্বার কোন চ্যাপ্টার থেকে আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। মাধ্যমিকের যে সিলেবাস মধ্যশিক্ষা পর্ষদের সেই সিলেবাস অনুযায়ী প্রথম চ্যাপ্টার হচ্ছে জীব জগতের সমন্বয় ও নিয়ন্ত্রণ। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার 4টে মেন বিষয় থাকে, 4টে মেন বিষয় থাকে। প্রথমে আছে চলন, তারপরে চলন এবং গমন, এটা একটা চ্যাপ্টার। দ্বিতীয় যেটা আছে হরমোন এবং স্নায়ুতন্ত্র এবং নিয়ন্ত্রণ। এই এই যে 4টে বিষয়কে নিয়ে এই চ্যাপ্টারটা তৈরি করা হয়েছে, জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তা এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর বিভাজন আমি এখানে দেখাচ্ছি কিরকম আছে। না, আমরা সবাই জানি যে এখন মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী 40% অবজেক্টিভ থাকে এবং বাকিটা থাকে বড় কোশ্চেন। তা 40% অবজেক্টিভের মধ্যে কি থাকে, না এমসিকিউ থাকে, এমসিকিউ ছাড়াও 1 নম্বরের প্রশ্ন থাকে, শর্ট প্রশ্ন, আর কি থাকে না বড় প্রশ্নের মধ্যে যেরকম সংক্ষিপ্ত 2 নম্বরের প্রশ্ন থাকছে, আর থাকে দীর্ঘ উত্তর ভিত্তিক অর্থাৎ বড় কোশ্চেন। বড় কোশ্চেনের মার্কস যেটা থাকে সেটা 5 নম্বর, সেটা আবার বিভাজন 2+3 হতে পারে, আবার 5 নম্বরও বিভাজন থাকতে পারে। এবার আমরা প্রথম চ্যাপ্টার যেটা জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, তা এই চ্যাপ্টার থেকে এমসিকিউ 3টে থাকবে এবং প্রতিটার মার্কস হচ্ছে 1 করে। এইটা এরপরে ওই চ্যাপ্টার এটা থাকে ক বিভাগে, এবং ক বিভাগের পরে আমরা খ বিভাগে চলে আসব এই চ্যাপ্টারে। অর্থাৎ এই চ্যাপ্টার খ বিভাগে 1 নম্বরের যে প্রশ্ন থাকে সেই প্রশ্ন কটা থাকবে না 5টা থাকবে, প্রতিটার মান 1, অর্থাৎ 5 নম্বর, মোট 5 নম্বরের খ বিভাগ থেকে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টার থেকে থাকছে। এবার
গ বিভাগে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো থাকে সেই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এই চ্যাপ্টার থেকে তিনটে প্রশ্ন আসছে এবং প্রতিটার মান দুই করে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমরা টোটাল পাচ্ছি ছ নাম্বার আমাকে করতে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে চলে আসবো বড় কোশ্চেন, এই চ্যাপ্টার থেকে কি আছে। বড় কোশ্চেন বলতে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন এবং এর মান হচ্ছে পাঁচ করে থাকে। তা এই চ্যাপ্টার থেকে একটাই আমাকে প্রশ্ন করতে হচ্ছে এবং এর জন্য আমার পাঁচ থাকছে। এই পাঁচ নাম্বার বিভাজনটা এইরকম ভাবে থাকতে পারে যে পাঁচ নাম্বারে থাকতে পারে, তিন প্লাস দুইয়ে থাকতে পারে, আবার হয়তো তিন প্লাস এক প্লাস এক এইভাবেও থাকতে পারে। তাহলে আমরা এই প্রথম চ্যাপ্টার অর্থাৎ জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই যে চ্যাপ্টার থেকে আমরা যে টোটাল বরাদ্দ নাম্বার হচ্ছে ১৯ নাম্বার, প্রশ্ন কতগুলো থাকছে, প্রশ্ন থাকছে এই চ্যাপ্টার থেকে ১২টি প্রশ্ন থাকছে টোটাল এমসিকিউ, এক নাম্বারের প্রশ্ন এবং সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন নিয়ে টোটাল থাকছে আমার ১২টি প্রশ্ন এবং এর জন্য মার্কস হচ্ছে ১৯ নাম্বার। এটা গেল আমাদের প্রথম চ্যাপ্টার। এবার আমরা চলে আসবো দ্বিতীয় চ্যাপ্টার। দ্বিতীয় যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে জীবনের প্রবাহমানতা, জীবনের প্রবাহমানতা। এই চ্যাপ্টারে কি আছে, এই চ্যাপ্টারে আছে কোষ বিভাজন এবং জনন, এই দুটো বিষয় নিয়ে এই চ্যাপ্টারে তৈরি করা হয়েছে জীবনের প্রবাহমানতা। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ তিনটে থাকে, অর্থাৎ তিন নাম্বার প্রশ্ন এমসিকিউ থেকে থাকবে। এরপরে যেটা এক নাম্বারের খ বিভাগ থেকে থাকবে সেটা থাকবে আমার পাঁচটা প্রশ্ন থাকবে এবং অর্থাৎ টোটাল পাঁচ নাম্বার। এরপরে এই যে জীবনের প্রবাহমানতা এই চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত যে প্রশ্ন থাকছে তার মধ্যে করতে হবে দুটি প্রশ্ন, এই দুটির জন্য মার্কস থাকছে দু নাম্বার, অর্থাৎ টোটাল আমরা এখান থেকে পাচ্ছি চার নাম্বার, আমি টোটাল পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে। এরপরে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন এখান থেকেও একটি প্রশ্ন থাকবে এবং এর জন্য মার্কস হচ্ছে পাঁচ, অর্থাৎ টোটাল আমাকে এই চ্যাপ্টার থেকে ১১টি প্রশ্ন করতে হচ্ছে এবং এর জন্য আমার মার্কস হচ্ছে ১৭ নাম্বার। এটা গেল আমাদের সেকেন্ড চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা। এরপরে আমরা চলে আসবো থার্ড চ্যাপ্টার বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ সম্পর্কে। বংশগতি থেকেও এমসিকিউ তিনটে থাকছে এবং প্রতিটার জন্য বরাদ্দ নাম্বার এক করে, অর্থাৎ আমাকে এখানে তিন নাম্বার পাচ্ছি। এসএকিউ এখান থেকেও আমার কত নাম্বার থাকছে, না এখান থেকেও আমার তিনটে প্রশ্ন থাকছে এবং প্রতিটার মান এক করে, অর্থাৎ এখানে প্রশ্ন হয়তো বেশি থাকবে কিন্তু আমাকে করতে হবে তিনটে, তাহলে আমাকে এখান থেকে তিনটে করতে হচ্ছে অর্থাৎ আমি এখান থেকে পাচ্ছি তিন নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে আমাকে দুটি প্রশ্নের উত্তর করতে হচ্ছে এবং এর জন্য আমি পাচ্ছি চার নাম্বার। এরপরে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন এখান থেকেও আমার আগের চ্যাপ্টার গুলোর মতোই যে এখান থেকেও আমার একটাই প্রশ্ন থাকবে এবং এর জন্য বরাদ্দ নাম্বার পাঁচ, অর্থাৎ তিন নাম্বার চ্যাপ্টার থেকে আমার টোটাল ৯টা প্রশ্ন করতে হচ্ছে এবং এর জন্য বরাদ্দ নাম্বার ১৫ নাম্বার। এরপর আমরা চতুর্থ চ্যাপ্টারে চলে আসবো অভিব্যক্তি ও অভিযোজন। অভিব্যক্তি ও অভিযোজন এখান থেকে এমসিকিউ থাকছে তিনটে, অর্থাৎ এখানে তিনটে এমসিকিউ করতে হচ্ছে, এরপরে এসএকিউ থেকেও তিনটে করতে হচ্ছে, আর এরপরে
সংক্ষিপ্ত যে প্রশ্ন এখান থেকে দুটো প্রশ্ন থাকছে এবং এর জন্য আমাকে চার নাম্বার পাচ্ছি এখান থেকে। দীর্ঘ উত্তর ভিত্তিক যে প্রশ্ন সেই দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন থেকে এখানে একটাই প্রশ্ন করতে হচ্ছে এবং এর জন্য পাঁচ নাম্বার। তাহলে টোটাল আমার নটা প্রশ্ন করতে হচ্ছে, এর জন্য আমাকে বরাদ্দ ওই ব্যক্তি অভিযোজন চারটা থেকে 15 নাম্বার পাচ্ছি। এবার আমরা শেষ চ্যাপ্টারে চলে আসব। শেষ চ্যাপ্টার হচ্ছে পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই যে চ্যাপ্টার এখান থেকে এমসিকিউ তিনটে করে থাকছে এবং তিন নাম্বার। এসএকিউ এখান থেকে আমাকে করতে হচ্ছে পাঁচটা প্রশ্ন এবং পাঁচ নাম্বার এখান থেকে পাওয়া যাচ্ছে। সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তিনটে প্রশ্ন করতে হচ্ছে, তিনটে প্রশ্নের মধ্যে এই তিনটে প্রশ্ন প্রতিটার মার্কস দুই করে, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি ছয় নাম্বার। এরপরে চলে আসব দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। একমাত্র এই শেষ চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন করতে হয়, এই দুটো প্রশ্ন করার জন্য মার্কস হচ্ছে 10 নাম্বার। অর্থাৎ যে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন এই শেষ চ্যাপ্টার থেকে দুটো থাকে, বাকি চ্যাপ্টার গুলো থেকে একটা করে প্রশ্ন থাকে। তাহলে শেষ চ্যাপ্টার থেকে আমরা দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নতে আমরা পাচ্ছি 10 নাম্বার। অর্থাৎ টোটাল আমাকে 13টা প্রশ্ন করতে হচ্ছে এবং এর জন্য আমার পাচ্ছি 24 নাম্বার। তাহলে এই যে পাঁচটা চ্যাপ্টার, এই পাঁচটা চ্যাপ্টার থেকে টোটাল এমসিকিউ থাকছে 15টা। এই 15টার কোনো বিকল্প কিন্তু থাকছে না, অর্থাৎ এর বিকল্প প্রশ্ন থাকবে না। অর্থাৎ 15টা প্রশ্ন থাকবে, 15টাই আমাকে আনসার করতে হবে। এসএকিউ খ বিভাগে এখানে যে এক নাম্বার প্রশ্নগুলো থাকছে, আমাকে টোটাল প্রশ্ন করতে হচ্ছে 21টা, কিন্তু থাকবে 26টা। অর্থাৎ 26টার মধ্যে 21টা আমাকে প্রশ্নের উত্তর এখানে করতে হচ্ছে। গ বিভাগ, গ বিভাগ থেকে মোট 17টা প্রশ্ন থাকছে, আমাকে করতে হবে 12টা প্রশ্ন। 12টা প্রশ্ন করতে হচ্ছে এবং প্রতিটার মান 2, অর্থাৎ টোটাল সংক্ষিপ্ত প্রশ্ন থেকে থাকছে 24 নাম্বার। এইবারে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন এখান থেকে কটা থাকছে, না 6টা প্রশ্ন থাকছে এবং প্রতিটার মান 5 করে, অর্থাৎ মোট আমাকে 30 নাম্বার উত্তর করতে হচ্ছে। অর্থাৎ আমরা এখানে দেখছি যে যদি অধ্যায় ভিত্তিক বা চ্যাপ্টার ভিত্তিক আমরা দেখি, তাহলে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এখান থেকে আমাকে টোটাল থাকছে 19 নাম্বার এবং প্রশ্ন কতগুলো থাকছে, না 12টা। দ্বিতীয় চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা, এই চ্যাপ্টার থেকে মোট প্রশ্ন থাকছে 11টা এবং এর জন্য মার্কস থাকছে 17। এরপরে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টার থেকে থাকছে মোট 9টি প্রশ্ন এবং এখান থেকে আমার কত নাম্বার থাকছে, 15 নাম্বার থাকছে। 4 নাম্বার চ্যাপ্টার অভিব্যক্তি অভিযোজন, এখান থেকে মোট প্রশ্ন থাকছে 9টি এবং এর জন্য কত নাম্বার থাকছে, না 15 নাম্বার। আর শেষ চ্যাপ্টার পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই চ্যাপ্টার থেকে মোট প্রশ্ন থাকছে 13 এবং এর জন্য বরাদ্দ নাম্বার 24। তাহলে এই হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের যে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা মোট 90 নাম্বারের সিলেবাস। এছাড়াও থাকে 10 নাম্বার যেটা স্কুল থেকে দেওয়া হয় প্রজেক্ট ওয়ার্ক, এই প্রজেক্ট ওয়ার্কে থাকে 10। তাহলে টোটাল আমার 90+10, অর্থাৎ 100 নাম্বারের প্রশ্ন কথা এখানে বলা হয়।